সংস্কার কাজ শেষে ১৬ দিন পর খুলে দেওয়া হয়েছে রাজধানীর পোস্তগোলা সেতু। আজ ভোর ৬টা থেকে এর উপর দিয়ে সব ধরনের যান চলাচল শুরু হয়েছে। জিএমপি ট্রাফিক পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার আসমা সিদ্দিকা মিলি গণমাধ্যমকে জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ ৯ মার্চ থেকে বুড়িগঙ্গা সেতু ১ চালু হয়েছে। এতদিন এই পথ ব্যবহারকারীদের যানজটে পড়তে হয়। আশা করা হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হবে, কমবে ভোগান্তি। সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ সবুজ উদ্দিন খান বলেন, পোস্তগোলা সেতু ক্ষতিগ্রস্ত দুটি গাজার মাইক্রো কংক্রিট দিয়ে সংস্কার করা হয়েছে। প্রাম ফ্রুটো এখন নতুন লুকে আর টেস্ট অ্যামেজিং। তাজা আমের মধুর রসে প্রাম ফ্রুটো এখন আরো আকর্ষণীয় নতুন প্যাকেজ। ফলে আয়ুষ্কাল শেষ না হওয়া পর্যন্ত আর সংস্কার কাজে হাত দিতে হবে না। এ কর্মকর্তার দাবি, এই মেরামতের কারণে ফের আগের অবস্থায় ফিরে এসেছে পোস্তগোলা সেতু। এতে খরচ হয়েছে অন্তত ২ কোটি টাকা। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, এটিভি সংবাদ।